সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির আগে রাত দখল ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে রাজ্য। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর স্লোগানে 8ই সেপ্টেম্বর, রবিবার আবারও রাত দখলের ডাক দিয়েছেন 14ই অগস্টের কর্মসূচির আহ্বায়ক সেই রিমঝিম সিনহারা। বাংলার সব গানের ব্যান্ড শিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন বলে আবেদন করেছেন আহ্বায়কেরা। রাত দখলের কর্মসূচিতে সামিল হবেন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। আমাদের প্রিয় চরিত্র গোপী গাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন, ব্যক্তি শিল্পীরা রয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা 8 তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন। আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই। এদিকে রাত দখলের সঙ্গেই ভোট দখলের নতুন কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গে। অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ নিয়েছে। 9ই সেপ্টেম্বর ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত ভোট দখলের ডাক দেওয়া হয়েছে। শিলিগুড়ির হাসমি চকে ভোট দখলের কর্মসূচি চলবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। ওই সময়কালে আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করা হবে। রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না, বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছে, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন, যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের, 4টে 10-এ, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য মন্ডিত করুন।